হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে মানুষ জন্ম নেয়, বহু স্তরের লোক জন্ম নেয়, বহু স্তর থেকে এসে জন্ম নেয়। কিন্তু আজকের আলোচনাটি হবে মাদারজাত আউলিয়া। মাদারজাত আউলিয়া বলতে আমরা কী বুঝব? সেটি হলো যে একজন সন্তান যখন জন্ম নেয়, সেই সন্তানটি জন্ম থেকে আউলিয়া। এটা কি করে সম্ভব? জন্ম থেকে কি আউলিয়া হতে পারে? আর জন্ম থেকে আউলিয়া কি করে হবে? কারণ আল্লাহ কি বলেছে যে তোমার কর্মে তুমি উত্তীর্ণ হবা, আবার তোমার কর্মেই তুমি নিচে চলে যাবা। এখন সে তো জন্মই নেয়নি, এ প্রথম জন্ম নিলেন, তাহলে তিনি কি করে আউলিয়া হয়ে জন্ম নেয়? হে জগৎবাসী, যে দেখা গেছে হযরত ঈসা আলাইহিসসালাম মায়ের গর্ভ থেকে পরেই কথা বলতে শুরু করেছে। পৃথিবীতে অনেক নিদর্শন আছে, অনেক মায়ের সন্তান জন্মের পরেই কথা বলেছে, বা জন্মের পর থেকেই দেখা যায় তার ধ্যান ধারণা চলা ফেরা চাহনি সমস্ত কিছু আলাদা। তো এখন কথা হলো যে আমাকে একজন ভাই কমেন্ট করে জানিয়েছেন যে আমি যেন মাদারজাত আউলিয়া কাকে বলে এবং কি বিষয়, বা এই মাদারজাত আউলিয়া জন্ম থেকে আউলিয়া কি করে সম্ভব। তবে এই সম্পর্কে আজ আলোচনা করব। দেখুন যে এই পৃথিবীতে বেশিরভাগ দেখা যায় যে আউলিয়া তার জন্ম থেকেই তিনি আউলিয়াত্ব নিয়ে জন্ম নিয়েছেন। সেটি কেমন? আর সেই আউলিয়া একটি বাচ্চা জন্ম নিলে সেটি কেমন মায়ের ঘরে জন্ম নেবে? যেমন হযরত গাউসুল আজম বড় পীর, তিনি সমস্ত পিরানের পীর দস্তগীর, তিনি সকল আউলিয়ার সর্দার। তো তিনি সকল আউলিয়ার সর্দার, একজন পবিত্র মানুষ যিনি মায়ের গর্ভে থেকেই নিজের মাকে রক্ষা করেছিল। হে জগতবাসী, তবে আজকের কথাটা একটু ব্যতিক্রম হতে চলেছে, তো আপনারা একটু খেয়াল করে শুনবেন ধৈর্যের সাথে, যে এই বিষয়টি যেন আপনাদেরকে আপনার আত্মার খোরাক হয়, সেইভাবে যেন কথাগুলো বলতে পারি, আর আল্লাহ যেন আমায় তৌফিক দান করেন। রব্বি জিদনি ইলমা, হে প্রভু আমায় জ্ঞান দান করো, আমি সঠিক কিছু যেন আমি দর্শকদেরকে বলতে পারি। তো সে বিষয়টি হলো যে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু সাধক আছে, যে তারা এ আত্মার মুক্তি ঘটাতে বহু সাধনা করেছে, সাধনা করতে করতে আল্লাহর আউলিয়ার পর্যন্ত পৌঁছে গেছেন, কিন্তু অল্পের জন্য তিনি আত্মার মুক্তি ঘটাতে পারেনি। দেখা যায় যে কেউ এই পৃথিবীতে নবীর সুন্নতের মাধ্যমে বা নবীর চরিত্র নিজের মধ্যে গঠন করে নবীর গুণ ক্ষমতাকে লাভ করেছেন, তাহলে তিনি আত্মার মুক্তি পাবেন না। তবে পৃথিবীতে তিনি আবার আউলিয়া রূপে পৃথিবীতে আসবেন। আরেকটা হলো কেউ আত্মার মুক্তি ঘটিয়েছে, তিনি আল্লাহর গুণ ক্ষমতা লাভ করেছেন, তিনি আল্লাহর সাথে মিশে যাবেন। তিনি আল্লাহর সাথে মিশে যাবেন কেমন? যে আল্লাহ থেকে মোহাম্মদী নূর সৃষ্টি হয়েছিল এবং মোহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি হয়েছে। তাহলে এই পৃথিবীতে কেউ আত্মার মুক্তি ঘটালে তার কী কী গুণ থাকতে হবে? সে আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে। একটা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণে গুণান্বিত হওয়া, আরেকটা হলো আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। যারা আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে, তারা এই মহাত্মার সাথে এই ক্ষুদ্র আত্মা মিশে সেই মহা ধারণ করবে। যেমন সাগর থেকে যদি এক বালতি পানি আনা হয়, এনে পুকুরে ঢেলে দেওয়া হয়েছে, তাহলে এটা পুকুরের পানি বলবে, সাগরের পানি বলবে না, মূলত এই পানি সাগরের জাত। এখন দেখা যায় এই পুকুরের সমস্ত পানি যদি সেই সাগরে ঢেলে দেওয়া হয়, তাহলে কেউ আর পুকুরের পানি বলবে না, সাগরের পানি বলবে, সাগর ধারণ করবে।
ঠিক আমরা এই পৃথিবীতে জীব হয়ে ক্ষুদ্র হয়ে পৃথিবীতে এসেছি। এখন এই ক্ষুদ্র আত্মাটা যখন সাধন করতে থাকে, প্রেম সাধনার মধ্যে মত্ত হতে থাকে, তখন এই আত্মাটা পবিত্র হয়ে সেই মহাত্মা পবিত্র আত্মার সাথে মিশে যায়। তখন কিন্তু সে আর ক্ষুদ্র থাকে না, সে সাগরের নাম ধরে। হে জগতবাসী, এই পৃথিবীতে অনেক আউলিয়া অল্পের জন্য এই আত্মার মুক্তি ঘটাতে পারেনি, অল্পের জন্য আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার বাকি ছিল। সেই আত্মাগুলো একজন পবিত্র মা, সতী নারী, সতী পুরুষ তাদের মধ্যে জন্ম নেয়। জন্ম নেওয়ার পরে কি হয়, এই আত্মাটা তার তো সে আগের জন্মেই সে ছিল আউলিয়া, আর এই জন্মে তিনি প্রখর জ্ঞান নিয়ে জন্ম নিল এবং শিশুকাল থেকে তার চলা, তার কথা বলা, তার দ্বারা মানুষ উপকৃত হয়, সে এমন কিছু করে, ছোটবেলা থেকে তার আউলিয়াত্ব মানুষের চোখে ধরা পড়তে থাকে। এটা খুবই কম, কোটির মধ্যে কোটি, লাখে ফাঁকা হাজারে নাই, এমন কিছু বিষয় আমি গাই। যদি আমি এমন কিছু কোনো মানুষ পাই, সে যেন আমার এই কথাগুলো বোঝে। আরও একটি বিষয় হলো যে বড় পীর এত পাওয়ারশীল হয়ে জন্ম নিলেন কেন, সে আগেই আত্মগতভাবে তিনি পাওয়ারশীল ছিলেন, আর সেই আত্মাটা জন্ম নিয়েছে কেমন মা বাবার করে। তার পিতা ছিল সৎ, একটা ফলের জন্য তার পিতা, সেই ফলের জন্য, সেই গাঙের পারে পারে হাঁটতে হাঁটতে সেই ফলের গাছের মালিকের বাড়িতে গিয়ে 12 বৎসর একটা ফলের জন্য তিনি গোলামি করলেন। এরপরে সেই লোকটা যখন ভাবলো যে একটা ফল কত মানুষই তো খেয়ে ফেলে, কিন্তু সে গাঙের পারে পারে এসে এসে সে মালিকের কাছে এসেছে, এটা সৎলোক। আর সেই সৎলোকের উদ্দেশ্য তার মনে রেখে তাকে 12 বৎসর খাটালেন, দেখলো তো সব দিকই সৎ। তাহলে সৎ মানুষের মধ্যে একটা সৎ আত্মা উদয় হবে, সেটি দেখা গেছে সেই বাগানের মালিক, তার মেয়ে, সে ছিল আরও সতী। তাহলে এই সতী মায়ের ঘরে কে জন্ম নিলেন, বড়পীর আব্দুল কাদের জিলানী তিনি জন্ম নিলেন, তিনি বাচ্চাকাল থেকেই পাওয়ারশীল। তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে এমন এমন আউলিয়া, মাদারজাত মানে মায়ের পেটের জন্ম থেকেই তিনি আউলিয়া, আগের জন্মেও সে মহান আউলিয়া ছিলেন, অল্পের জন্য মুক্তি না নিতে পারায় আল্লাহ এরকম মায়ের করে এরকম আত্মা আল্লাহ পাঠালেন। তো দেখা যায় যে আমাকে যে ভাই এই মাদারজাত আউলিয়া সম্বন্ধে কিছু আলোচনা করতে বললেন, তবে জানি না তার কাছে এই আমার আলোচনাগুলো কেমন হয়। তবে এই পৃথিবীতে কোনো বাবা মা যদি চায় যে আমাদের ঘরে যেন একটা আউলিয়া জন্ম নেয়, তাহলে আউলিয়া যদি জন্ম নিতে হয় তাহলে মা থাকতে হবে সতী, আর সতীর যে পতি তার যেন চরিত্র দিকদা না থাকে কোনো ক্ষতি, ঠিক যদি থাকে মনের গতি, তাহলে তাদের ঘরে সে আউলিয়া জন্ম নেবে। আর আল্লাহ বলেছে আমি পবিত্র আত্মা কোনো পবিত্র মায়ের ঘরে কোনো পবিত্র পিতার ওছিলা দিয়ে আমি একজন আউলিয়াকে পৃথিবীতে পাঠাই। এ হলো আউলিয়ার ধরন, যে একজন আউলিয়া পবিত্র আত্মা এবং সেই পবিত্র আত্মা পবিত্র মা বাবার ঘরে জন্ম নেয়। হে জগতবাসী, আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তবেই আমি ধন্য। তবে আমি এখনও আবারও বলছি, যদি কেউ এমন আউলিয়ার সন্তানের পিতামাতা হতে চান তাহলে পর্দাপোশী হয়ে যান, এবং একটা হলো বাহিরের পর্দা, একটা হলো আত্মার পর্দা, অন্তরের পর্দা, সত্যের পর্দা এবং পরোপকারী। যদি কেউ হতে পারেন, হিংসা নিন্দা ত্যাগ করে দিতে পারেন, ত্যাগী হতে পারেন, তাহলে সেই ত্যাগীর ঘরে
একজন মহান আউলিয়া জন্ম নেবে। হে জগতবাসী, আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।